Hello everyone, my Dr. Jiyad aru aji video mo alochona korim dat lorile asolote ki koribo lage dat ketia lore jetia dator gurit support no hoy jay mane dator alu beya hoy jay tia mane dator dat loribo dhore dator gurit bohut lethara joma hoy aru dator guri loke bitor loke khumai jay tetia dator eneko dhoronor bemar srishti hoy mane dator alu bemar hoy dator alu bemar howar pholot dator গুড়ি বহুত মানে নরম হয়ে যায় আর দাঁত খড়ি পড়ব খুঁজে তো যেতিয়া অলপ অলপ এনেকা লড়া আপনি গম পায় তেতিয়া অতি শীঘ্রে আপনি ডেন্টিস্টর তাতে যাব পারে আর দাঁত সাফা করে লব পারে আর সময়ত আর মেডিসিন ব্যবহার করার পিছত সময়ত দাঁত ঠিক হয়ে যাব পারে আর যদি আপনার বহুত লড়ে তেতিয়া হলে দাঁত পেলাই লওয়াই বেশি ভাল কারণ যদি পেলাই নলয় তেতিয়াহলে কি হবো দাঁতর যেটো সকেট আছে যত মানে দাঁত থাকে বনের মাজত সেই সকেটটো বহল হয়ে থাকে দাঁত লড়ার ক্ষেত্রত তো তেতিয়া কি হয় আপনি যিকোনো খোয়া বস্তু খায় সেই খোয়া বস্তুসমূহ সেই জায়গাবর সোমাই যায় সেই সকেটত সোমাই যায় যার ফলত বহুত ডাঙর ইনফেকশন হব পারে আর এনেকা হয়ও মই দেখিছো বহুত তো এই ক্ষেত্রত মই সাজেস্ট করিম এবার ভাল করে সাফ করে লোক লওয়ার পিছত যদি ঠিক নহয় তাহলে দাঁত উঠাই পেলায় বহুত ভাল হব বলে মই গণ্য করো আর তার আগতে আপনি আরও একটা বস্তু ট্রাই করে চাব পারে এটা হল স্প্লিন্টিং স্প্লিন্টিংত কি করা হয় লড়া দাঁত ভাল দাঁতর লগত অলপ জোড়া লগাই দিয়া হয় যার ফলত দাঁত নলড়াকৈ থাকিব পারে তেতিয়া আপনার দাঁত ঠিক হয়ে যাব পারে কিন্তু সেইবর কম লড়ি থাকার ক্ষেত্রত বেশি ভাল করে কাম করে যেটা বহুত বেশি লড়ি যায় তেতিয়া মানে আর উপায় নথকা হয়ে যায় তো সেই কারণে যিমান সোনকালে পারে সিমান সোনকালে দাঁতর ট্রিটমেন্ট করে লওয়াটো ভাল তেতিয়াহলে আপনার দাঁতর ক্ষতি নহয় মানে দাঁত পেলাই দিব লগা হয়ে না যায় ধন্যবাদ ভিডিওটা চাওয়ার কারণে আর মই ভিডিওবোৰ বনাওঁ এৱাৰনেস স্প্রেড কৰিবৰ কাৰণে মানে মানুহে যাতে বস্তুবোৰ বুজি পায় সেইকাৰণে তো আপুনি এই ভিডিঅ'টোক শ্বেয়াৰ কৰি দিব পাৰে যাতে আপোনাৰ জৰিয়তে আৰু বেলেগ আৰু আপোনাৰ পৰিয়াল হওক আপোনাৰ বন্ধু বান্ধৱী হওক সকলোবোৰ মানুহে এইবোৰ কথা বুজিব পাৰে আৰু এই 15 আগষ্টৰ দিনা মই সকলোকে স্বাধীনতা দিৱস উপলক্ষে অশেষ অশেষ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ ধন্যবাদ